হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিও নিয়ে আইএনডি টেকজোন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটা স্কিপ না করে দেখুন। আপনাদের এই কোশ্চেন নিয়ে, আপনারা কমেন্টসে যে কোশ্চেন করেছেন তার উপরে এই ভিডিওটা বানানো হচ্ছে। আশা করি স্কিপ না করে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভালো লাগবে, আর মন থেকে ভালো লাগলে, ভালোবাসলে লাইক শেয়ার ভিডিওটা আরও বেশি ছড়িয়ে দেবে। বন্ধুরা, আপনাদের জন্য কথা বলি, আপনাদের হয়ে কথা বলি, তাই আপনাদের একটা দায়িত্ব আছে আমাদের সাথে, আপনাদের যে মেন্টাল অ্যাটাচমেন্ট সেটাকে শেয়ার করে, সেটাকে লাইক করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। প্রথমেই বলেছি, আপনাদের করা কোশ্চেন, আপনাদের করা কমেন্টসের উপরে মনে হয়েছে এই কোশ্চেনের উত্তরগুলো ভিডিওর মাধ্যমে দেওয়া উচিত, কারণ এই ধরনের কোশ্চেন প্রচুর মানুষের মনে কিন্তু রয়েছে। প্রথমেই চলে আসছে, আমরা গত ভিডিওর জাস্ট আগের ভিডিওটা বানিয়েছি, ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের আরও কিছু অ্যাডিশনাল স্টেপ আরবিআই নিয়েছে, কিছু কথা বলেছে তার উপরে, যার মধ্যে একটা ভাইটাল পার্ট ছিল @paytm এই হ্যান্ডেলটা থাকবে কি না। বন্ধুরা, প্রথমেই ক্লিয়ার করে দিই, আপনারা প্রচুর মানুষ হোয়াটসঅ্যাপ করছেন, বিভিন্ন ভিডিও আসছে, @paytm কিন্তু থাকবে না। আরবিআই বলে দিয়েছে, আবার আমরা স্ক্রিনশট দিয়ে দেওয়ার চেষ্টা করব। আরবিআই বলে দিয়েছে NPCI-কে কি পেটিএমকে যদি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রোভাইডার এই সার্টিফিকেটটা দেওয়া হয়, লাইসেন্সটা দেওয়া হয়, তবুও কিন্তু যেহেতু পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক থাকছে না, তো @paytm-টা মাইগ্রেট হয়ে অন্য যে সার্ভিস প্রোভাইডার ব্যাঙ্ক পেটিএম নিয়ে আসছে, সেটা অ্যাক্সিস হতে পারে বা অন্য কোনো ব্যাঙ্ক, সেই @ তাদের যেন চলে আসে। কিন্তু পেটিএমের যে ইউপিআই আইডি ছিল কোটি কোটি ইউজারদের, সেই ইউপিআই আইডিটা যেন সুরক্ষিত থাকে, এইভাবে মাইগ্রেট করা হোক। মানে ক্লিয়ার, @paytm থাকছে না, কিন্তু ইউপিআই আইডিটা থাকবে, আর মাইগ্রেট হয়ে নতুন যে ব্যাঙ্কের সাথে আছে সেই ব্যাঙ্কের @ পেয়ে যাবেন। পরের যে কোশ্চেনটা, যেটা একদম লাস্ট ভিডিও আমরা দিয়েছি, আই বাটনে দিয়ে দেবো, APS কোম্পানিগুলো BC কারেন্ট অ্যাকাউন্ট কেন খুলে দেয় না। আমি আবার বলছি, রিস্কের জন্য খুলে দেয় না, ডিটেলস জানার জন্য আই বাটনে যে ভিডিওটা আছে আরেকবার দেখুন, একদম ডিটেলস আলোচনা কিন্তু করা হয়েছে। আবার বলছি, যেভাবে NPCI কোম্পানি ব্যাঙ্কগুলো এগোচ্ছে, ইন ফিউচার খুব তাড়াতাড়ি ভবিষ্যতে আপনাদের এই BC কারেন্ট অ্যাকাউন্ট বিভিন্ন কোম্পানির থেকে অ্যাপ্রোচ করাও হতে পারে, কিন্তু সবার জন্য নয়। কাদের জন্য, অবশ্যই আমরা নতুন ভিডিও নিয়ে আসবো। বন্ধুরা, এর পরের যে কোশ্চেনটা আমার খাতায় লেখা রয়েছে, পেমেন্ট ব্যাঙ্ক হঠাৎ করে ৫০ টাকা ১০০ টাকা কেটে নেয়, আপনাদেরই করা কমেন্টস, এবং বিভিন্ন মানুষ হোয়াটসঅ্যাপও করে কোন পেমেন্ট ব্যাঙ্ক এরকম টাকা কেটে নেয়। যদি কারোর বিরুদ্ধে বা পক্ষে নয়, যদি আপনাদের কমেন্টস, আপনাদের হোয়াটসঅ্যাপ ধরা যায়, তাহলে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের বিরুদ্ধে কিন্তু এই কথাটা খুব বেশি চলে। আপনারা কমেন্ট সেকশন বলুন, আপনাদের সাথেও এই ঘটনাগুলো ঘটেছে কিনা, হঠাৎ ৫০ টাকা ১০০ টাকা কেটে নেওয়া বিভিন্ন চার্জে। অবশ্যই RBI রুলস অ্যান্ড রেগুলেশন মেনেই চলে, কিন্তু পেমেন্ট ব্যাঙ্ক হিসাবে যতটা সহনশীল হওয়া উচিত, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক মনে হয় তার থেকে বেশি অ্যাগ্রেসিভ। আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন। এর পরের কোশ্চেনটা অতিরিক্ত ভাইটাল। বন্ধুরা, জিও পেমেন্টস ব্যাঙ্ক একটা পেমেন্টস ব্যাঙ্ক, সেখানে পেমেন্ট আছে, আর তিনি জিও পেমেন্টস ব্যাঙ্ক থেকে গুগল যে বিজনেস কিউআর কোড আছে, মার্চেন্ট, সেখানে পেমেন্ট করছে, এবং তার পেছনেও আবার সেই জিও পেমেন্ট ব্যাঙ্কই লাগানো রয়েছে। মানে কোনো একটা অফার নিতে গিয়ে, এটা পেটিএমে আপনারা করতেন, বিভিন্ন পেমেন্ট ব্যাঙ্কে করা হয়, কোনো একটা অফার নিতে গিয়ে ৫০ টাকা ১০০ টাকা আপনি পেমেন্ট করলেন কোন ব্যাঙ্ক থেকে, জিও পেমেন্ট ব্যাঙ্ক থেকে, সেখানে আপনি কি একজন পার্সোনাল ইউজার, যেখানে আপনাকে ইউপিআই পেমেন্ট করতে দেওয়া হয়েছে। আবার গুগল পে বিজনেস অ্যাকাউন্টে আপনি জিও পেমেন্ট ব্যাঙ্কই অ্যাড করে রেখেছেন, সেখানে আপনি কি মার্চেন্ট? বন্ধুরা, নিজেরাই বলুন তো, ইললিগাল নয়? আপনি পার্সোনাল ইউজার অ্যাকাউন্ট থেকে, সেভিংস অ্যাকাউন্ট থেকে মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করছেন, মার্চেন্ট অ্যাকাউন্টের পেছনে সেটেলমেন্টে তো বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট লেগে থাকা উচিত। তাহলে আপনার ব্যাংক থেকে আপনি মার্চেন্টের মাধ্যমে পেমেন্ট করছেন, বেশি দিন এই জিনিসটা কি করা যাবে, করতে পারবেন? আমার কিন্তু মনে হয় এটা ইললিগাল। আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে বলবেন। বন্ধুরা, পেটিএম বা হোয়াটসঅ্যাপের কিউআর কোড হয়, ইউপিআই আইডি হয়, সেখানে আপনি কাস্টমার থেকে পেমেন্ট নিচ্ছেন, এগুলো সবই সেভিংস অ্যাকাউন্টে হয়, কিন্তু এখানে বলা হয়েছে কারেন্ট অ্যাকাউন্ট আছে পেটিএমের কারেন্ট অ্যাকাউন্টে। পেটিএমের কারেন্ট অ্যাকাউন্টটাকে হোয়াটসঅ্যাপ আর পেটিএমেই লাগিয়ে রাখা হয়েছে পেছনে, আর সেখানে কাস্টমার থেকে পেমেন্ট নিচ্ছেন, আর পেটিএম অ্যাপে গিয়ে আপনি ইউপিআই দিয়ে পেমেন্ট করছেন কাস্টমারকে, DMT-র সাবস্টিটিউট হিসাবে। এটা সঠিক না বেঠিক কোশ্চেন করা হয়েছে। বন্ধুরা, এটা একদমই বেঠিক। আপনি বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট বা যেখানেই হোক সেটা পেছনে লাগিয়ে রয়েছেন, অ্যাজ এ মার্চেন্ট আপনি পেমেন্ট নিন, কিন্তু আপনি যখন পেমেন্ট করবেন ইউপিআই দিয়ে আপনি বিজনেস করতে পারেন না। ইউপিআই টোটালি ফ্রি অফ কস্ট সরকারের দিক থেকে। ইউপিআইকে DMT-র সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করার জন্য কোনোদিন যদি অফিসিয়ালি আসে, তখন আপনারা ব্যবহার করবেন, আর আমরা অবশ্যই ভিডিও এনে আপনাদেরকে প্রমোট করব যে আপনারা এবার ইউজ করুন। বন্ধুরা, পরের কোশ্চেনটা, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক ফোনপে গুগল পে পেটিএমে ইউপিআই আইডিতে কবে অ্যাড করা যাবে। এখানে আমি দেখছিলাম, স্ক্রিনশট দিয়ে দেওয়ার চেষ্টা করব। ইউপিআই এনেবল যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আছে, ব্যাঙ্কগুলো আছে, তার ভিতরে বন্ধুরা বঙ্গীয় গ্রামীণ ব্যাঙ্ককে আমি পাইনি।
সেক্ষেত্রে এবার যে অল্টারনেটিভ আমি স্ক্রিনশট দিচ্ছি, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, এটা কিন্তু আপনি গুগলে, পেটিএমে, ফোনপেতে অ্যাড করতে পারবেন ইউপিআই ব্যাংক অ্যাকাউন্ট হিসাবে। কেন? কারণ পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক কিন্তু ইউপিআই এনেবল ব্যাংকের মধ্যে রয়েছে। বন্ধুরা, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, এটা সাবসিডিয়ারি অফ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এরা কেন এখনো ইউপিআই এনেবল করেনি, এদের ইন্টারনাল ব্যাপার, কিন্তু যখন করবে, শুধু এই ব্যাংক না, যে ব্যাংকই ইউপিআই এনেবল ব্যাংক লিস্টের মধ্যে নেই এনপিসিআই, তারা কিন্তু আপনার ওই ফোনপে, গুগল পে, পেটিএম বা অ্যামাজন পে, এতে ইউপিআই ব্যাংক হিসাবে অ্যাড হবে না, কারণ সে ইউপিআই এনেবল না। আর ম্যাক্সিমাম ব্যাংক, তার মধ্যে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক রয়েছে, যেটা ইউপিআই এনেবল, আর এটা সাবসিডিয়ারি অফ ইউকো ব্যাংক, তো এটা যেহেতু এনেবল রয়েছে তাই আপনারা খুঁজে পাচ্ছেন। স্ক্রিনশট দিয়ে দিয়ে আমরা বলার চেষ্টা করলাম। বন্ধুরা, ছোট ছোট কোশ্চেনগুলোর উত্তর আপনাদের কেমন লাগলো? মোটামুটি আপনাদের এক্সপ্লেন করার চেষ্টা করলাম। আপনারা ভিডিওটা স্কিপ না করেই দেখেছেন, ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর বিভিন্ন ধরনের কোশ্চেন, বিভিন্ন ধরনের কমেন্টস আপনারা করতে থাকুন। এরপরে যে ভিডিওটা আসবে, আরেকটা পারসেপশন থেকে ভিডিও আসবে, আরেকটা ভালো কমেন্ট আমরা পেয়েছি, যেটা একটা ডেডিকেটেড একটা কমেন্টের উপরে ভিডিও আসবে। আপনারা সেই ভিডিওটা সবার প্রথমে দেখার জন্য আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনের যে ঘন্টি বাটন আছে সেটা প্রেস করে দেবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ব্যাংকিং লাইনে কাজ করার জন্য ভালো টিমের সাথে জুড়ে কাজ করুন, সেখানে যদি আমাদেরকে আপনারা কনসিডার করেন, আপনাদের নিরাশ করবো না।